মুখ্যমন্ত্রীর পায়ের কাছে বসে কেক খেয়েছিল কে? আইজি রাজীব মিশ্রা। উর্দি পড়া অবস্থায় মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল কে? রাজীব মিশ্রা, আইজি রাজীব মিশ্রা। কিছুদিন আগেই রিভিউ মিটিং এর নাম করে ভিডিওতে ক্লাস নিয়েছিলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই এটা কোনো ছোট ঘটনা নয় বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একেবারেই মানে প্রশাসনিক স্তরে সমস্ত কর্তা ব্যক্তিদের চাটুকার বানিয়ে রাখা হয়েছে, স্তাবক বানিয়ে রাখা হয়েছে। আর তারা প্রমাণ, এটা প্রমাণ না, প্রমাণ না, সত্যি দেখতে পাচ্ছি তো। যখন একজন আপনার ভিডিও চেয়ার ছেড়ে দিচ্ছেন, তার মানে তিনি তার পদমর্যাদা ভুলে যাচ্ছেন এবং জি হাজুর, হা হাজুর, না হাজুর করতে করতে মাথা ঝুঁকিয়ে রাখতে রাখতে মেরুদণ্ডটাও ঝুঁকিয়ে দিয়েছেন তার। বেশ, আমি এটা নিয়ে রাজুবাবুর কাছে, রাজুবাবু আপনি আপনি সতে এতক্ষণ যা যা বলে আপনি সমর্থন করেন নিশ্চয়ই, আপনার কোথাও একটা বলা যাচ্ছে যে না না কি বলছে ভুলভাল। দেখুন, ভারতীয় জনতা পার্টি হলো একটা নির্লজ্জ দল। ভারতের নির্লজ্জ দল তো হয়ে গেল, আপনি আপনার দল নিয়ে বলুন দাদা। সেখানে তাদের কোনো কাজ নেই, তাদেরকে তো মানুষ দেখা পায় না। তো ভারতীয় জনতা পার্টি যারা এমএলএ তাদের জন্য মানুষ গান করে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিষয়টা হলো যে দলটা সর্বভারতীয়, তাকে কেউ দেখতে পায় না, কিন্তু মানে আমি সর্বভারতীয় বারবার বলে ফেলছি, বাট থুরি যে আপনি আর সর্বভারতীয় দলে নেই, আঞ্চলিক দলে পরিণত হয়েছেন। এখন হচ্ছে বিজেপি কে বললে যদি আপনার বেশি কষ্ট হয় তাহলে আপনি বারবার কাটবেন, এখন বিজেপির কষ্ট বেশি হয়। তাই মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে নাকি আপনার, নাকি আপনার আপনার কাছে উত্তর নেই যে একজন বিধায়ক কি করে ভিডিও চেয়ারে বসে মিটিং করতে পারে, তারপর বলে আরে যা করেছি বেশ করেছি, জিপ টেনে ছিঁড়ে নেওয়ার কথা বলতে পারে, সে ঠিক। ভারতীয় দেখুন, এই যে বিধায়ক যে ভিডিও চেয়ারে বসে আছে এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব ছোট ঘটনা, এটা নিয়ে এরকম ইস্যু করার ঘটনা নয়। বাবা, পুলিশের উটি পরে পায়ে হাত দেওয়া ছোট ঘটনা। দাঁড়ান না তো, সেখানে কোনো একজন সম্মানীয় ব্যক্তি গেলে সবাই চেয়ার ছেড়ে দেয়, সেরকমই চেয়ার ছেড়ে দিয়েছেন উনি। যখন বকটুই কাণ্ড ঘটলো বলা হবে কেসটা করতে হবে, কেসটা সাজাতে হবে, কে বলেছিল এই কথাটা, কে বলেছিল? না বলুন না কে বলেছিল। না না সেটা আরে প্রীতম কে বলেছিল? দেখো, বাংলা দেখছে যে একটা হজ বড়লো সরকার চলছে, আর হজ বড়লো সরকারের মধ্যে এই ইদ্রিস আলীর মতো উচ্ছিষ্ট নেতাগুলো যারা মুসলিম নারীবাদী তসলিমা নাসরিনকে বাংলা থেকে তাড়িয়েছিল তোষণের রাজনীতি করে, তো সেরকম নেতাগুলো হচ্ছে ওই হজ বড়লো সরকারের ছোট ছোট লেজুর বিশিষ্ট কিছু উচ্ছিষ্ট এমএলএ। তারা আজকে কোনটা সরকার কোনটা দল সব গুলিয়ে ঘেটে ঘ, তুমি শুধু দেখবে ওই ছবিটার মধ্যে একটা প্রমাণিত যে উনি যেরকম একটা সম্মানিত ব্যক্তি উনি বসেছেন, উনি বসে কি করছেন, উনি বসে যে সরকারের কেউ না সে ভাইপো ওনার বক্তৃতা শুনছেন, তার ল্যাপটপে, তার ক্যামেরায়, তার মোবাইল ফোনে ওনাকে বসিয়ে রেখেছেন, যিনি কয়লা ভাইপো, প্রতিদিন কয়লা পালি চাকরি তার দায়ে দুর্নীতিগ্রস্ত হয়ে বারবার ইডিসি ভাই ডাকে ছুটে বেড়াচ্ছেন এবং মিথ্যার প্রতিশ্রুতি দিচ্ছেন, বাংলাকে মিথ্যে মিথ্যে কথা বলছেন, যবে থেকে কি নাকি কি সেনাপতি না অর্ধসেনাপতি হয়েছেন তবে থেকে সর্বটাকে কেটে শুধু বাংলায় পরিণত হয়েছে, কয়েকদিন পরে শুধু কালীঘাটে পরিণত হবে, ওই রকম একটা নেতা বক্তব্য শুনতে আজকে সরকারটা ছেড়ে গিয়ে ওই উচ্চিষ্ট নেতা লেজুরের নেতা ভারতবর্ষে তোমাদের ছোট ফেলে দিয়েছে।